সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি কিভাবে আপনারা একসাথে চারটা মাধ্যম থেকে একটা টুলসের মাধ্যমে খুব সহজেই ক্লায়েন্ট ফাইন্ডিং করতে পারেন বা ক্লায়েন্ট ধরতে পারেন। তো এই ধরনের ক্লাসগুলো আপনারা অনেক জায়গায় খোঁজ খবর করলে দেখতে পারবেন যে তারা প্রিমিয়াম ক্লাসের ভিতরে এগুলো ফ্রিতে প্রোভাইড করে না। যেমন আমাদের কিছু প্রিমিয়াম ক্লাস থাকে, সেগুলো মাঝে মাঝে দেখা যায় যে আমাদের 80% ভিডিও আমরা পাবলিক করে দিই। তো এই জন্য প্রত্যাশা থাকবে আপনাদের কাছে, আমার চ্যানেলটা খুবই ছোটো একটা চ্যানেল, আপনারা একটু সাবস্ক্রাইব করে দিন। হ্যাঁ, আমি কখনোই রিকোয়েস্ট করি না, যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো আমরা আজকে যে টুলসটা দেখব সেটা হচ্ছে অ্যাডসপে। এটার মাধ্যমে আমরা খুব সহজেই চারটা প্ল্যাটফর্মের ক্লায়েন্ট একবারে ধরতে পারবো। তো আমরা যে কাজটা করব, এই টুলসটা বর্তমানে ফ্রিতে অ্যাভেলেবল আছে মূলত এক্সট্রাকশন হিসাবে। তো আপনারা চাইলে এটা এখনই ডাউনলোড করে রেখে দিতে পারেন বা এক্সট্রাকশনে যুক্ত করে নিতে পারেন, কারণ পরবর্তীতে এটা প্রিমিয়াম হয়ে যাবে। তো এটা এখন তারা ফ্রিতে প্রোভাইড করতেছে, কিছুদিন প্রিমিয়াম করে ফেলবে, কারণ এখন তাদের নতুন ইউজার দরকার। তো আমরা যে কাজটা করব, আমরা সরাসরি এখানে লিখব হচ্ছে অ্যাডসপে। এটা লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন এই এক্সট্রাকশন। তো আমরা সরাসরি এখান থেকে এক্সট্রাকশনটার উপরে ক্লিক করব। দেখেন, একদম সিম্পল একটা এক্সট্রাকশন। জাস্ট এখান থেকে আমার এখানে আমি একটু রিমুভ করে দেই, কারণ আপনাদের বোঝার স্বার্থে। তো আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। জাস্ট এখান থেকে আপনার অ্যাড টু ক্রম এখানে অ্যাড করে নেবেন, অ্যান্ড অ্যাড এক্সট্রাকশনস। তো আমরা এখান থেকে এটা কমপ্লিট করে নেব। তো এখানে দেখেন আমাদের এটা অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে খুব সহজেই এখান থেকে আমরা এটাকে পিন করে নেব। পিন করে নেওয়ার পর আমাদের কাজ আপাতত শেষ। আমরা যেমন আগে আমরা ফেসবুক অ্যাড লাইব্রেরি দিয়ে খুব সহজে কিন্তু ক্লায়েন্ট ফাইন্ডিং করতাম, ওই ক্লাসটা শুধুমাত্র আমি সর্বপ্রথম বাংলাদেশের আমি ওই ক্লাসটা আবিষ্কার করছি, ঠিক আছে, ওইটা থেকে ক্লায়েন্ট ফাইন্ডিং করার জন্য। তো তারপরে এটা দেখেন ইউটিউবে পাবলিক করার পরে মোটামুটি সব ইউটিউবাররাই, মোটামুটি যারা মার্কেট প্লেস বা আউট অফ মার্কেট প্লেস কাজ করতেছে, তারা এটা পাবলিশ শুরু করে দিছে আমারটা কপি করে। তো আজকেরটা যে পাবলিশ করতেছি, আশা করেছি এটাও কপি শুরু হয়ে যাবে, টেনশন নাই। তো আপনারা দেখেন আমরা সরাসরি এই টুলসের উপরে ক্লিক করব, অ্যাডসপে টুলসের উপর ক্লিক করব। আমি আগে বলছি যে আমরা কয়টা মাধ্যমে ক্লায়েন্ট ফাইন্ড আউট করব, চারটা মাধ্যমে, চারটা সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে আমরা ক্লায়েন্ট ফাইন্ড আউট করতে পারবো, সেম অ্যাডস লাইব্রেরির মতোই। তো এখানে মজার বিষয় হচ্ছে আমরা অ্যাডস লাইব্রেরিতে শুধু ফেসবুকেরগুলো আমরা কী করতে পারতাম, আমরা ক্লায়েন্ট ফাইন্ড আউট করতে পারতাম, কিন্তু এখানে মজার বিষয় ফেসবুক, টিকটক, টুইটার এবং ইনস্টাগ্রামের ক্লায়েন্টও একসাথে ফাইন্ড আউট করতে পারবো। তো আপনি একটা টুলসের মাধ্যমে চারটা সুবিধা পাইতেছেন, ঠিক আছে, এর থেকে তো আর কোনো সুবিধা মনে হয় না আমার। তো এখান থেকে আরেকটা মজার বিষয় টুলসের, সেটা হচ্ছে আপনারা খুব সহজেই এখানে কারা কত ডেট থেকে আপনি অ্যাডগুলো চলতেছে, মানে আজকের থেকে কয় ডেটের, মানে ধরেন 20 থেকে আজকে 26 যেহেতু তারিখ, তো 26 তারিখের মধ্যে কারা কারা বিজ্ঞাপন চালাইতেছে এটা আপনি দেখতে পারবেন, এবং টোটাল ডেট 7 দিনেরটা দেখতে পারবেন, তারপরে 90 দিনেরটা দেখতে পারবেন, টোটাল 1 বছরগুলো দেখতে পারবেন। আপনি সবসময় কাজ করবেন হচ্ছে নতুনগুলো নিয়ে। হ্যাঁ, 7 দিনের ভিতরে, 1 সপ্তাহের ভিতরে, 1 মাসের ভিতরে যারা বিজ্ঞাপন চালাইতেছে তাদেরগুলো আপনি দেখবেন আর কি। এখানে অ্যাভারেজ লাইক কত থেকে কত থাকবে সেগুলোর উপর নির্ভর করে আপনি এখান থেকে ফাইন্ড আউট করতে পারবেন, শেয়ার কত আছে সেটা, কমেন্ট কত আছে সেটা, মেল ফিমেল এগুলো সব কিছু এখানে জেন্ডারও সিলেকশন করতে পারবেন, এগো বয়স কত আছে, এগুলো অ্যাডের সমস্ত কিছু এই টুলসের ভিতরে পেয়ে যাবেন। তো কান্ট্রিও এখান থেকে ফাইন্ড আউট করতে পারবেন, যেমন আমরা অ্যাড লাইব্রেরিতে কান্ট্রি করতে পারতাম, এখান থেকে আরও ডিপলি করতে পারবো, যেমন ইউনাইটেড স্টেটস, এগুলো কিন্তু আমরা খুব ইজিভাবে করতে পারবো। হ্যাঁ, দেখেন ইউনাইটেড স্টেটসের যতগুলো আছে সবগুলো কিন্তু আমার এখানে শো করতেছে। এটা কিন্তু একটা মারাত্মক একটা ক্লাস আমি বলতে পারি আপনাদের জন্য। এই ক্লাসগুলো আপনি লাখ লাখ টাকা খরচ করলেও পাবেন না, আমি আপনাদেরকে ফ্রিতে দিচ্ছি। তো তো প্রত্যাশাটা তো আপনাদের বুঝতে হবে, আমার প্রত্যাশাটা চ্যানেলটাকে বড় করার জন্য আপনারা সবাই সাহায্য করবেন, মানে হচ্ছে সাপোর্ট করবেন আর কি। তো এখান থেকে দেখেন মার্কেটিং অবজেক্টিভও আমরা এখান থেকে সেট করতে পারবো। তো এখান থেকে দেখেন আমাদের সমস্ত কিছু আছে, আমরা চাইলে বাই নাও যারা করতেছে তাদেরগুলো ফাইন্ড আউট করতে পারবো। এখানে দেখেন সমস্ত কিছু চলে আসতে। সিস্টেমটা কী, ধরেন আপনার ফেসবুকের এই একটা প্ল্যাটফর্ম বা এই একটা প্ল্যাটফর্মের আমি ক্লায়েন্ট ফাইন্ড আউট করতে চাচ্ছি বা তাকে আমি মেলটা করতে চাচ্ছি, তো আমি কী করবো, জাস্ট তার ফেসবুক পেজের উপরে আমি এন্টার করব, তাহলে দেখতে পারবেন তার ফেসবুক পেজের ভিতরে আমাদেরকে নিয়ে যাচ্ছে। দেখেন ফলোয়ার খুবই কম,
তো আমি যদি তাকে এখন সরাসরি কি করব, তার ইউটিউব চ্যানেল আছে, তারা আমরা চাইলে কি তার ইউটিউব চ্যানেলগুলোকে আমরা এখান থেকে কি করতে পারি, দেখতে পারি, ইউটিউবের সার্ভিসগুলো তাকে সাহায্য করতে পারি, টিকটকের সার্ভিসেও তাকে সাহায্য করতে পারি, মার্কেটিং ক্ষেত্রে আমরা সমস্ত কিছু তাকে হেল্প করতে পারি। এবং এখানে আমরা চাইলে তার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সব কিছু পেয়ে যাবো, এবং সরাসরি চাইলে আমরা ওইগুলোতে আমরা কি করতে পারি, মেল করতে পারি, এমনকি আমরা এখান থেকে এই লোকটাকে মেসেজও করতে পারি যে আমাদের সার্ভিসটা কিন্তু অবশ্যই আমাদের যে সেলারদের বা আমাদের যে স্টুডেন্টদের যে ফরম্যাটগুলো দিয়ে থাকি ওই ফরম্যাটগুলো কিন্তু এখানে আপনাকে সাবমিট করতে হবে। তা না হলে দেখা যাবে আপনি যতই মেসেজ করেন রিপ্লাই পাবেন না, ঠিক আছে? ফরম্যাট অনুযায়ী কাজ করতে হবে, টেকনিক অনুযায়ী কাজ করতে হবে, তাহলে আপনার কাজে লাগবে। তো তারপরেও আমি কয়েকটা ভিডিও আপনাদেরকে দেখাইছি চ্যাট জিপিটি দিয়ে কীভাবে ক্লায়েন্টের জন্য কুল ইমেল তৈরি করা যায় বা ক্লায়েন্টকে কী ধরনের মেসেজ লিখতে হয়, এইগুলো এই ধরনের ক্লাসগুলো বা এই ধরনের ক্লাসগুলো কিন্তু আমি ইতিমধ্যে পাবলিক করে দিয়েছি, তো আপনারা চাইলে ওগুলো দেখে নিতে পারেন। তাহলে আশা করি যে ক্লায়েন্টকে কী মেসেজ পাঠাতে হবে সেটা নিয়ে আর টেনশন হবে না আপনাদের। তো এই হচ্ছে বিষয়। তাহলে কি আমরা খুব সহজে কি ফেসবুক এইভাবে ধরে ধরে কিন্তু এখানে কাজগুলো চালিয়ে নিতে পারি। দেখেন ফেসবুক এইভাবে কিন্তু আমরা ধরে ধরে কি ফেসবুকে চলে গেলাম, ঠিক আছে? দেখেন সিস্টেমগুলো। তো এবার আসেন, ধরেন আমি চাচ্ছি ফেসবুক না, আমি চাচ্ছি এবার টিকটকের মানুষগুলোকে আমি ফাইন্ড আউট করবো। তাহলে টিকটকের এখানে টিকটকটা সিলেকশন করবেন, টিকটকে যারা বিজ্ঞাপন চালাইতেছে তাদেরকে আপনি টার্গেট করতে পারবেন। হ্যাঁ, তা তাদের অ্যাকাউন্টটাকে আপনি এভাবে করতে পারবেন, হ্যাঁ কপি করতে পারবেন। সেমভাবে ইনস্টাগ্রামে যদি যান, ইনস্টাগ্রামের এখান থেকে আপনি করতে পারবেন। ইনস্টাগ্রামের উপর সিলেকশন করলেন, সব কিছু ঠিক করলেন, করার পর জাস্ট এখান থেকে এখানে ওপেন করলেন তাকে, তাহলে ইনস্টাগ্রামে অ্যাকাউন্টগুলো পেয়ে যাচ্ছেন। তো এগুলো হচ্ছে যারা নতুনে বিজনেস শুরু করতেছে তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আপনি কি বলবো, যারা বিজনেস শুরু করছে তারাই কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন। তাহলে এর থেকে অপরচুনিটি আপনি কোথায় পাবেন, যে যারা বিজনেস শুরু করছে তাদেরকে আপনি এক জায়গায় করতেছেন বা তাদেরকে মেসেজ করতেছেন, তারা বিজনেসে আগ্রহ, তাদের বিজনেসটাকে বড় করার আগ্রহ আছে, সেই জন্য কিন্তু তারা বিজ্ঞাপনগুলো চালাইতেছে। এর থেকে মনে হয় না টার্গেটেড কাস্টমার আপনি কোথাও পাবেন। তো টুইটারও এখানে বিজ্ঞাপন যারা চালাইতেছে তাদেরগুলোকে আপনি ফাইন্ড আউট করতে পারতেছেন। তো এই ছিল আমাদের মোটামুটি এই টুলসের ব্যবহার। তো আশা করি যে আপনি এটা কাজে লাগাতে পারবেন, না কাজে লাগাতে পারলে আমার কিছু করার নাই, ঠিক আছে? তাহলে আপনাকে ক্লায়েন্ট ফাইন্ড আউট করার জন্য আমাদের পূর্বের ভিডিওগুলো দেখে নিতে হবে, ঠিক আছে? তো ঠিক আছে, আমি আজকের মতো তাহলে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।